আচ্ছা দেখো, তোমাদের এবিটিএ টেস্ট পেপারের কিছু তো কোশ্চেন অবশ্যই আমি দিয়ে দিয়েছি, কোশ্চেনগুলো যে গ্রামার প্রশ্ন সেগুলো আলোচনা করে দিয়েছি। তবুও আমি কিছু সাজেস্টেড কোশ্চেন, ফাইভ ইয়ার্স সাজেস্টেড কোশ্চেন আমি সেগুলো সলভ করেছি, এবং সেই ফাইভ ইয়ার্স সাজেস্টেড কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমে যে পরিনিষ্ঠিত রূপ, পরিনিষ্ঠিত রূপ হচ্ছে যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আমি অবশ্যই দিয়ে দিচ্ছি। পরিনিষ্ঠিত রূপের মধ্যে নীলযুক্ত ইমনিজ করে নীলিমন বা নীলিমা, রাজনযুক্ত নিপ করে রাজ্ঞী, গুণযুক্ত মতুপ করে গুণবান বা গুণবধ, কুন্তিযুক্ত ঢক করে কৌন্তেও বা কৌন্তেও, যদি বিসর্গ না দাও কৌন্তেও, পৃথাযুক্ত অন করে পার্থ, সহযুক্ত তুমুন করে সরুম। নেক্সট চলে আসছে ধনযুক্ত মতুপ করে ধনবান, গমযুক্ত তাজ করে গত্তা, বহযুক্ত তুমুন করে বরুম, ভূযুক্ত তাজ করে ভূত্তা, ক্রিযুক্ত সত্রী, এর মূল প্রাতিপদিক হচ্ছে কুর্বত, গমযুক্ত সত্রী করে গচ্ছত, শেপযুক্ত তুমুন করে সেবিতুম, কারকযুক্ত টাপ করে কারিকা। নেক্সট চলে আসছে লঘুযুক্ত ইয়সুম করে লঘিয়স, লক্ষ্মীযুক্ত মতুপ করে লক্ষ্মীবধ, গঙ্গাযুক্ত ঢক করে গাঙ্গেয়। নেক্সট চলে আসছে এক কথায় প্রকাশ করো, যেমন হচ্ছে নদী মাতা যশস, নদী মাতৃক, যেতুম ইচ্ছতি জিকিষতি, জনানাং সমূহ জনতা, শব্দং করতি শব্দায়তে। নেক্সট দেখো দশরথস্য অপত্যং কুর্কুমান দাশরথী, গন্তুম ইচ্ছতি জিগমি সতী, ভৃষং নৃত্যতি নরি নৃত্যতে, আত্মন পুত্রম ইচ্ছতি পুত্রীয়তি, ইন্দ্র দেবতা অশ্ব ঐন্দ্রম, কর্তুম ইচ্ছতি চিকিৎসতি, গণপতি দেবতা অশ্ব গানপত। কন্যায় অপত্যং পুমান পানীন, ব্যাকরণম অধীতে বৈয়াকরণ, শিব দেবতা অশ্ব শৈব, জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতে, অতিশয়ন বলবান বলবত্তম। নেক্সট চলে আসছে কারক, নিম্ন রেখাঙ্কিত পদগুলি কারক কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো, বালক অঙ্গনে প্রীরতি, স্বতন্ত্র কর্তা সূত্রযোগে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হবে, কৃষ্ণায় স্বস্তি নমঃ স্বস্তি স্বাহা স্বাধালং বসত যোগাচ্চ, সূত্রযোগে স্বস্তি শব্দযোগে কি হচ্ছে না চতুর্থী বিভক্তি হবে, মুশিক ও মার্জারাত বিভেতি, এটা হচ্ছে ভিত্রার্থারাং ভয় হেতু, সূত্রযোগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, গণশায় মোদকং মোদক রোচতে, এটা হবে হচ্ছে রুচ্চার্থানাং প্রিয়মাণ, সূত্রযোগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ যতশ্চ নির্ধারণ, সূত্রযোগে সপ্তমী বিভক্তি। নেক্সট চলে আসছে মজ্জং রসগোলকং রোচতে, রুচ্চার্থানাং প্রিয়মাণ, সূত্রযোগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, বালক জনকাত বিভেতি, ভিত্তার্থানাং ভয় হেতু, সূত্রযোগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, মৎস্য জলং বিনা ন জীবতি, প্রত্যন ধিং নিকষান তরান্ত রেণ যাবদ্ভি, সূত্রযোগে বিনা শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি। নেক্সট হচ্ছে বালক সর্পাত বিভেতি, ভিত্রার্থানাং ভয় হেতু, সূত্রযোগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। নেক্সট চলে আসছে ভিক্ষুক পাদেন খঞ্জ, জিনাঙ্গভিকার সূত্র সহযোগে অঙ্গভিকারবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হবে। তারপর চলে আসছে মুক্তয়ে হরিং ভজতি, কর্তরীপ্সিত তমং কর্ম, সূত্রযোগে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, বালিকয়া পুষ্পং দৃশ্যতে, অবশ্যই কর্মবাচ্যে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হবে। তারপর চলে আসছে কবিষু কালিদাস শ্রেষ্ঠ যতস্থ নির্ধারণম, সূত্র সহযোগে সপ্তমী বিভক্তি। নেক্সট চলে আসছে তস্য লেখনং সুন্দরম অস্তি, সর্বনাম্ন তৃতীয়াশ্চ, সূত্র সহযোগে সর্বনাম যোগে ষষ্ঠী বিভক্তি হবে, কাখে ভো মোদকং রক্ষ, বারণার্থা নামীপ্সিত, সূত্রযোগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে, বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম, পুনঃ বারণ প্রয়োজনার্থশ্চই, সূত্রযোগে সূত্র সহযোগে বিনা শব্দযোগে তৃতীয়া বিভক্তি হবে। নেক্সট হচ্ছে সর্পাট বিভেতি বালক, ভিত্তার্থানাং ভয় হেতু, সূত্রযোগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে। চলে আসছি স্বপ্রাসাদাত প্রেক্ষতে, ল্যাবলোপে কর্মনদীকরণে চ, সূত্রযোগে পঞ্চমী বিভক্তি, ইদং জগত জগৎ কৃষ্ণস্য কৃতি, অবশ্যই এটা তস্য চ বর্তমানে, সূত্রযোগে ষষ্ঠী বিভক্তি, কারণ কৃতি শব্দটা হচ্ছে কৃত প্রত্যয় নিষ্পন্ন, কৃত কৃযুক্ত ত করে এটা কৃত, অবশ্যই কৃত প্রত্যয় নিষ্পন্ন, ত বিভক্তি ত প্রত্যয় এর সঙ্গে হর্ষই করে বা কৃযুক্ত তিন করে কৃতি হয়েছে, তার জন্য অবশ্যই এটা তস্য চ বর্তমানে, সূত্রযোগে হবে, ভিক্ষুক পাদেন খঞ্জ জেনাঙ্গ বিকার, সূত্রযোগে সহযোগে অঙ্গবিকারবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়। নেক্সট চলে আসছি এখানে বিগ্রহ সহ সমাসের নাম লেখো, বলছি বিগ্রহ সহ সমাসের নাম দেখো, যথাশক্তি শক্তিম অনতিক্রম্য অব্যৈভাব, রাজপুত্র রাজ্ঞ পুত্র ষষ্ঠী তৎপুরুষ, পদকমলম পদং কমলম ইব, মানে উপমিত কর্মধারায় হবে, গ্রামান্তরম অন্য গ্রাম নিত্য সমাস, চক্রপাণি চক্র
চক্রং পানৌ যশোস বহুব্রীহি রামানুজ রামস্য অনুজ ষষ্ঠী তৎপুরুষ। নেক্সট হচ্ছে সিংহ ভয়ম, সিংহাত ভয়ম হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। ত্রিভুবনম ত্রয়াণাং ভুবনানাম সমাহার সমাহার দ্বিগু হবে। আচ্ছা উপকৃষ্ণম কৃষ্ণস্য সমীপম অবৈভাব হবে। আচ্ছা তারপর অহর্নিশম হচ্ছে অহশ্চ নিশাশ্চ সমাহার দ্বন্দ্ব। দৈত্যারি দৈত্যানাম অরি ষষ্ঠী তৎপুরুষ। বিশ্বজননী বিশ্বস্য জননী বিশ্বজননী এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ হবে। এই গেল টোটাল যেগুলো। আর তোমাদের যেটা শব্দযুগলের মধ্যে অর্থ পার্থক্য সেগুলো অনেক আগেই দেওয়া হয়ে গেছে আমার, সেগুলো সবকটাই করতে হবে। আর এগুলো হচ্ছে মোটামুটি 5 ইয়ার্স যেগুলো প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিলাম। আচ্ছা এরপর এবিটিএ টেস্ট পেপারের যেগুলো দেওয়া হয়েছে সেগুলো করবে এবং ব্রডপোস্টে অবশ্যই দিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।